গয়েশপুর থেকে উদ্ধার হলো এক জার ভর্তি সাপের বিষ। আন্তর্জাতিক বাজার অনুযায়ী যার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে পাচারের আগেই এই সাপের বিষ উদ্ধার করে বিএসএফ বাহিনী। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের হিলি থানার গয়েশপুর বিওপি এলাকার ঘটনা। যদিও এই ঘটনায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে। সূত্র মারফত খবর, পাহানপাড়া এলাকায় মধ্যরাতে দুজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় সীমান্তে কর্তব্যরত ১৩৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের আটক করতে গেলে তারা পালাতে চেষ্টা করে। পাচারকারীদের ধাওয়া করে বিএসএফ জওয়ানরা। এমনকি এই সময় গুলি চালানোর ঘটনাও ঘটে বলে জানা যায়। পাচারকারীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে তল্লাশি চালানোর পর একটি সাদা ব্যাগ উদ্ধার করা হয়। সেখান থেকেই উদ্ধার হয় সাপের বিষ ভর্তি ওই জারটি। জানা গেছে জারটির উপরে মেড ইন ফ্রান্স বলে লেখা ছিল। সাপের বিষ ভর্তি জারটি উদ্ধারের পর তা বালুরঘাট বন দফতরের কাছে হস্তান্তর করা হয়। এটা এই আমাদের মথুরাপুর বিওপিতে ১৩৭ ব্যাটালিয়নের বিএসএফ রা এসআইএসওয়াইএসটি দ্বিবেদী আমাদেরকে দিয়ে গেলেন এবং এটা সাসপেক্টেড স্নেক ভেনম এবং এটা আনুমানিক মূল্য অ্যাপ্রক্সিমেট ওরা গেস করা হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে যে ১৩ ক্রোর। হ্যাঁ, তো আমরা সেটা রিসিভ করলাম ওনাদের কাছ থেকে। তিনি কাউকে কি অ্যারেস্ট বা কিছু আরোপ না, এখানে তো কোনো অ্যাকিউজড পাওয়া যায়নি তো বা কাউকে অ্যারেস্ট করা। এই জার ভর্তি সাপের বিষ কোথায় পাচার করা হচ্ছিল, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তার তদন্তে বন দফতর। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।